নমস্কার, না দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। পরমহংস হরিহরানন্দ সুন্দর একটি সূত্র ধরিয়ে দিয়েছেন আমাদের, শ্বাসই তোমার ঈশ্বর। কেন? শ্বাস বন্ধ হলেই তুমি ও তোমার জগতের অবসান। সেই একই বহু নাসিকায় শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চালাচ্ছেন, একই হাপরের বাতাস। মূল্যবান প্রশ্ন, এ শ্বাস কার শ্বাস? এই প্রশ্নের সমাধানের মৃত্যুর উত্তর, শ্বাস তোমার নয় স্রষ্টার। মাত্রা মেপে দিয়েছেন, শেষ হলে অস্তিত্ব শেষ। পরমহংস হরিহরানন্দ বলেছেন, কালকের জন্য অপেক্ষা করো না, আজই বসে পড়ো, আজই শুরু করো, এখনই শ্বাসে মনোনিবেশ করো। পথ কি বহু দূরগামী, না যাত্রা বলে কিচ্ছু নেই, আছে প্রবেশ। শ্বাসের চাবি দিয়ে মরচে ধরা তালাটি খোলো, ঘর আমার, বিভ্রান্তির তালা আমি ঝুলিয়েছি, চাবি আমারই পকেটে, অভাব শুধু চেতনার। দর্শনের ভ্রান্তি, মননের ভ্রান্তি, তোমার মেরুদণ্ডটি হলো শ্বাসদণ্ড। অধদেশ হলো পৃথিবী, সংসার ঊর্ধ্ব যত উঠবে, যতটা উঠবে অনন্তের চিত্র, অনুভূতি, উপলব্ধি, নিত্য বস অনিত্যের জ্ঞানে। পরমহংস হরিহরানন্দ বলেছেন, শ্বাসই তোমার ঈশ্বর। এই হচ্ছেন পরমহংস হরিহরানন্দ। তাহলে আমরা শুরু করি, শ্বাসই তোমার ঈশ্বর। শুরু করে দিন শ্বাস, অর্থাৎ ক্রিয়াযোগ। ক্রিয়া কিসের ক্রিয়া? শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। কিসের ক্রিয়া? শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, ক্রিয়াযোগ। ক্রিয়াযোগের মধ্য দিয়েই সেই